হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকে শ্রীমদ ভাগবত প্রবেশ করছি। আশীর্বাদ করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুন্মীলিতং যেন তস্মাৎ শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণভীষ্টায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশামিনীতি নামিনি নমাচার্য পাদায় নিতায় কৃপপদায় গৌরকটলামলায় নগরে গ্রামতারিণী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণভীষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনি নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী বিচারিণী নির্বিশেষ শূন্যবাদি পাশ্চাত্যদেশ তারিণী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং রং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জায় মুদীরে নষ্ট প্রায়শো দ্বেষ নিত্যং ভাগবত সেবায় ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্ট কঙ্গল দেওয়া তমহং বন্দে শ্রীগুরু দিনতারিণম শ্রীচিত্তমনিশ্বরম পরমানন্দ মাধব হরি ওম। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ নবম অধ্যায় ৪২ নম্বর শ্লোক। অহম অজম শরীরভাজম হৃদি হৃদিষ্টিতম আত্মকল্পিতম প্রতিদৃশম ইব নয়কদায়কম অর্কম এখম সমধিগতয়স্মি বিদ্রীতি বেদমোহ। এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈতভাবে সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে এমনকি মনধর্মী হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্ন ভাবে প্রতিবাদ হলেও সূর্য এক। রাধে রাধে। গেছিল গতকালকে শ্লোক শ্লোককে আমরা ইম্পর্টেন্ট একটা শব্দ পেয়েছিলাম কি স্মরণ। আজকের সেই স্মরণটাকে আরেকটু মশলা দিয়েছে, সেটা কি একাগ্রীভূত কি দিয়েছে, ওয়ার্ডটা মিনিংস দিয়েছে স্মরণটা কিরকম হবে। এই মাঝে মধ্যে স্মরণ করছি না, একাগ্রীত হতে মানে কি গভীর মনোযোগ সহকার। বুঝা গেল কি এই শব্দটা এখানে ইউজ করেছে? দেখুন
আগের শ্লোকে সেখানে বলছেন কি, কৃষ্ণকে আমি যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে এইভাবে দেখেছি, সেটা আমি স্মরণ করছি। তিনি শ্রীকৃষ্ণ ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছেন, তিনি সকলের নয়নমণি, আমি সেটা প্রত্যক্ষ দর্শন করেছিলাম, আর তার চরণে আমি আমার হৃদয়টা নিবদ্ধ করছি, স্মরণ করছি আমি এখন। সেই স্মরণটা কিভাবে করতে হবে সেটা আজকের শ্লোকে ভীষ্মদেব বিশ্লেষণ করেছেন। এখানে বলছেন কি, তম ইমম অহম অজম শরীর ভাজম, যিনি এই মানে ইনি বলছে অহম মানে আমি, আমি সেই ভগবান, আমি সেই ভগবানকে আমার সামনে দেখতে পাচ্ছি এখন, আমার সম্মুখে উপস্থিত সেই ভগবান যিনি হচ্ছেন এই জড়জাগতিক জন্মরহিত, সাধারণ মানুষের মতো নয় যে আমরা এখানে জন্মগ্রহণ করতে হবে, জন্মমিত জড়াব্যাধি চক্রের মধ্যে আমরা বাধ্য। তার উপরের জন্মরহিত মানে কি, প্রাকৃত জন্মরহিত, জাগতিক জন্ম মৃত্যু থেকে ঊর্ধ্বে, শরীর ভাজম বদ্ধ জীবেদের হৃদয়ে অধিষ্ঠিতম, যিনি বদ্ধ জীবের হৃদয়ে অধিষ্ঠিত, কিভাবে আত্মকল্পিতাম আত্মারূপে পরমাত্মা রূপে তিনি পৈতৃক জীবের হৃদয়ে অবস্থিত হচ্ছে, এমনকি তিনি কল্পিতাম প্রতিদৃশ্যম ইব, মানে কি তিনি যে মনধর্মীরা আছে তাদের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে আছেন, জীবেদের মধ্যে আছেন মনধর্মী যারা আছে তাদের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে অবস্থিত করছেন। এখানে একটা উদাহরণের সঙ্গে সেখানে বলছেন ন একদা অর্কম একম, যেমন সূর্য এক, তিনি কি করছেন সমদি গত অস্মি বিধুত বেদ মোহ, সূর্য একা হয়ে যেরকম সব জায়গায় আলো বিতরণ করছেন কিন্তু সূর্য একটা, সেরকম ভগবান এক এবং অদ্বিতীয়, সেটা আমার অবগত হয়ে গেছে। তিনি এক জায়গায় থেকে তিনি সব জায়গায় বিরাজমান, বা প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজমান, মনধর্মী যারা নাস্তিক নির্বিশেষবাদী আছে তাদের কাছে আছে, নির্বিশেষ ব্রহ্ম রূপে আছেন, পরমাত্মা রূপে আছেন, সবার হৃদয়ে তিনি বিরাজমান। তো আমার মধ্যে যে একটা দ্বৈত ভাব ছিল সেটা আমার কেটে গেছে, দ্বৈত ভাবটা কি এটা এখানে হচ্ছে আলোচ্য বিষয়, এটা আপনারা অনেকে সুন্দর করে বিশ্লেষণ করেছেন। হরে কৃষ্ণ, এখানে দুটো জিনিস আজকে আলোচ্য বিষয় আছে কি, ভগবান পরমাত্মা রূপে নির্বিশেষবাদী হৃদয় আছেন, সবিশেষবাদী হৃদয় আছে, কিন্তু সবিশেষবাদী একটা জ্ঞানার আছে, সে একটু উন্নত, সে জিনিসটা এখানে আলোকপাত করেছেন প্রভুপাদ। কি আলোকপাত করেছেন, যে সবিশেষবাসী তাকে সরাসরি দর্শন করতে পারছেন, সরাসরি সেবা করার সুযোগ পাচ্ছেন, নির্বিশেষবাদীরা পাচ্ছে না, তার হৃদয়ে ভগবান আছে, মনধর্মী যে আছে তার হৃদয়ে ভগবান আছে, সে ওইটা পাচ্ছে না, তার থেকে সে উন্নত ভিন্ন ভিন্ন। এখানে আরেকটা জিনিস বুঝিয়ে দিয়েছেন কি, ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান, তিনি অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে বহু অংশে বিস্তার করেছেন, অচিন্ত শক্তি সম্বন্ধে অজ্ঞতার ফলেই দ্বৈত ধারণার উদয় হয়, বুঝা গেল কি, এই দ্বৈত ধারণাটা এখানে প্রভুপাদ বিশ্লেষণ করেছেন। বলছে কি, ভীষ্মদেবের আরাধ্য হচ্ছেন পার্থ সারথি রূপে ভগবান শ্রীকৃষ্ণ, আবার সেই শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রজগোপীদের আকর্ষণ করেছেন, তাদের আকর্ষণীয় শ্যাম সুন্দর হচ্ছেন, শোনা যাচ্ছে, হ্যাঁ। আবার এই জন্য বলছে কি, অনেক সময় কিছু মানে অধিক জ্ঞানী পণ্ডিতগণ, যারা নিজেকে অনেক জ্ঞানী মনে করে, সেইসব পণ্ডিতগণ কি করছেন, বৃন্দাবনের কৃষ্ণ আর কুরুক্ষেত্রের যুদ্ধের কৃষ্ণকে ভিন্ন ব্যক্তি বলে ধারণা করছে, সেভাবে উপাখ্যান করেন,
এটা হচ্ছে দ্বৈত ধারণা। এই জন্য ভীষ্মদেব এখানে বলছেন যে আমার মন থেকে সেরকম ধারণা সম্পূর্ণরূপে চলে গেছে, আমি যে কৃষ্ণকে এখন সামনে দেখতে পাচ্ছি এই কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে গোপীদের আকর্ষণ করেছে। যদি এইরকম দ্বৈত ধারণা আমাদের মধ্যে থাকে, কৃষ্ণকে নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদের মন নে মন প্রাণ হৃদয় তাকে আমি দিতে পারবো না। এই জন্য ভীষ্মদেব বলছেন আমার একগ্রীতে আমি বেরিয়ে এসছি, আমি এখন একাগ্রীভূত ভাবে একাগ্রীভূত গভীর মনোযোগ সহকারে, হ্যাঁ একাগ্রতা সহকারে তার সম্মুখে তার আমার উপস্থিত কৃষ্ণে আমি ধ্যান করতে পারছি। বুঝা গেল কি? আমাদের সামনে যদি কৃষ্ণ চলে আসে আমার দাউট থাকে আসলে কৃষ্ণ না কৃষ্ণ সেজে অন্য কেউ আসছে। বুঝা গেল কি? আমি একটু পরে আসছি একাগ্রীভূত নিয়ে। হ্যাঁ তো এখানে এই জিনিসটা মানে ভীষ্মদেব বলছেন কি আমার যে এই দ্বৈত ধারণা এটা আমার চলে গেছে। এখানে আবার প্রভুপাদ বলছেন যে নির্বিশেষবাদীদের লক্ষ্য বস্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতি ও শ্রীকৃষ্ণ। এই যে ব্রহ্মজ্যোতিটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকাশ। গীতাতে ভগবান বলেছেন নির্বিশেষ ভাবে আমি ব্যক্ত আছি, অব্যক্ত রূপে ভগবান আছেন বিরাজমান। আবার যোগীদের পরম লক্ষ্য পরমাত্মা হচ্ছে শ্রীকৃষ্ণ। তো ব্রহ্মজ্যোতি আর অন্তর্যামী পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ, এদের সঙ্গে যে ভাব আর কৃষ্ণের সঙ্গে যে গোপীদের যে ব্রজবালকদের ব্রজ রমণীদের যারা কৃষ্ণকে সন্তান রূপে ভালোবেসেছে তাদের যে সম্পর্ক স্থাপন ব্রহ্মজ্যোতি আর পরমাত্মার সঙ্গে যে এই যে মনোভাব এই যে সম্পর্ক দুটা এক নয়, কৃষ্ণ একই কিন্তু তাদের ভাব এবং তাদের সঙ্গে সম্পর্কটা এক নয় কথা খেয়াল করতে হবে। নির্বিশেষবাদী যারা ভগবানকে সর্বত্র বিরাজমান রূপে তারা যে ভগবানের আরাধনা করছে, তিনটা ভাবে ভগবান আছে না, ভগবানকে আরাধনা করা যায় ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই কথাটা এখানে আসছে, এখান থেকে এটা উল্লেখ করা যায়। প্রভুপাদ এখানে বলে ধরেছেন ব্রহ্ম মানে নির্বিশেষ, পরমাত্মা মানে যোগীরা পরমাত্মার ধ্যান করছেন, এদের সঙ্গে যে ভগবানের সম্পর্ক আর ব্রজধামের যে তারা প্রেম সহকারে ভগবানের সঙ্গে সম্পর্ক করছেন কৃষ্ণের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক এক নয়, সম্পর্ক এক নয় কিন্তু ভগবান এক, এক এবং অদ্বিতীয়, সম্পর্কটা এক নয়। তো এখানে বোঝাচ্ছে কি ভগবান সবিশেষ রূপে যে রথের মধ্যে বসেছিল রাজসীয় যজ্ঞের মধ্যে যে তিনি আবির্ভূত হয়ে নয়ন মনে রূপে সবার আরাধ্য বস্তু রূপে ছিলেন সেই কৃষ্ণ আর বৃন্দাবনের শ্যাম সুন্দর কৃষ্ণ উভয়ে যে তাদের সে যে ভাব এবং ভাবধারা এই যে নির্বিশেষ এবং পরমাত্মা রূপে যে তাদের ভাবধারা ডিফারেন্স, এই জন্য কৃষ্ণকে যখন তিনি সম্মুখে দেখতে পাচ্ছেন তিনি বৃন্দাবনের কথা স্মরণ হচ্ছে, গোপবালকদের সঙ্গে তিনি গোচারণে গেছেন তার স্মরণ হচ্ছে, যেন সবিশেষ রূপে এসছে না ভগবান। কালকে আমরা আলোচনা করেছিলাম গীতার দুই নম্বর শ্লোকে বলছেন যে সবিশেষ রূপে আমার আরাধনা করছে, আট নম্বর শ্লোকে বলছেন সবিশেষ রূপে আরাধনা করছেন করার জন্য বলছেন, তার মন বুদ্ধি দিয়ে দিতে বলছেন, ভগবান নিজে বলছেন সবিশেষ রূপে আরাধনা করো। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যখন আমরা সরাসরি ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারবো, সবিশেষ রূপ উপলব্ধি করতে পারবো, তাহলে আমার আর নির্বিশেষ এবং পরমাত্মা উপলব্ধির স্তর থেকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। বুঝা গেল? যেমন এটা প্রভুপাদ আরেক জায়গায় উদাহরণ দিয়েছেন, সূর্যের উদাহরণটা এখানে চলে আসে, বলছে কি সূর্য রশ্মি ব্রহ্মজ্যোতি, সূর্যমন্ডল পরমাত্মা রূপে ভগবানের আরাধনা যোগীরা যেটা করছেন, আর সূর্য গোলক মানে কি সূর্য গোলকে প্রবেশ করে সূর্যকে দর্শন করা, এটা হচ্ছে সরাসরি সবিশেষ রূপে ভগবানের আরাধনা। যেমন বড় করে একটা হিমালয় পর্বত দেখলেন আপনি, আপনি
দূর থেকে দেখবেন হিমালয়টা দেখা যাচ্ছে, হিমালয় আছে ওখানে। আবার হিমালয়ের কাছে গিয়ে নিচে থেকে দেখবেন, এটা আর একটু ভালো দেখতে পারবেন। আবার হিমালয়ের উপরে দেখে সেখানে বরফের পাহাড় আরো কত কিছু আছে সব কিছু দেখবেন। সরাসরি ভগবানের সবিশেষ আরাধনা আর একটু উন্নত। সেই জন্য আমরা যখন এই যে একটা সবিশেষ আরাধনায় গেছি, এটা সর্বশ্রেষ্ঠ আরাধনা, এর উপর আর কিছু নেই। তাই এখানে আজকে সারবস্তু হচ্ছে ভীষ্মদেব এই নির্বিশেষ এবং পরমাত্মা উপলব্ধির যে সম্পর্ক, এখান থেকে বেরিয়ে এসে তিনি সরাসরি স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন ভগবানের। এই জন্য সরাসরি তিনি তার ধ্যানে তার স্মরণ করতে পারছেন একাগ্র সহকারে। এই যে একাগ্রতাটা হচ্ছে আজকের বিষয়ের মূল বস্তু। আমি পূর্ণ একাগ্রতা সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারছি, কেননা আমি সমস্ত সন্দেহ এবং কনফিউশন থেকে বেরিয়ে আসতে পেরেছি। কোনো ডাউট নেই কৃষ্ণ সম্বন্ধে আমার। এবার ডাউট থেকে বেরিয়ে আসার পদ্ধতিটা কি কি, কি করে তিনি ডাউট থেকে বেরিয়ে আসতে পারবো আমরা? তিনি তো পেরেছেন, এবার আমরা কিভাবে বেরোতে পারবো? দুটো তিনটা কি বা আছে, কি কি? একটা হচ্ছে, এক নম্বর পয়েন্ট, সাধু সঙ্গের মাধ্যমে যখন আমি ভক্ত সঙ্গ করব, ভক্ত সঙ্গের মাধ্যমে আমি সমস্ত ডাউট থেকে বেরিয়ে আসতে পারবো। প্রতিদিন ভাগবত কথা শ্রবণের মাধ্যমে সমস্ত ডাউট থেকে বেরিয়ে আসতে পারবো। হরিনাম করার মাধ্যমে যখন আমার হৃদয় পরিষ্কার হবে, চেত দর্পণ মার্জন, সমস্ত ডাউট থেকে বেরিয়ে আসতে পারবো। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আমার হৃদয় যখন পরিষ্কার হবে, তখন চেতনা উন্নত হবে, তখন আমি সমস্ত ডাউট থেকে বেরিয়ে আসতে পারবো। প্রতিদিন ভাগবত কথা শ্রবণের মাধ্যমে, কর্ণ ইন্দ্রিয় শুদ্ধের মাধ্যমে ডাউট থেকে বেরিয়ে আসতে পারবো। কেননা আমার এই জড়চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করে ভগবানকে স্মরণ করা মুশকিল, যদি আমি কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা যদি ভগবানকে হৃদয়ে প্রবেশ করাতে না পারি। জড় চক্ষু দিয়ে সম্ভব নয় ভগবানকে দর্শন করা, কেন আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ। ভ্রম প্রমাদ কর্ণ বিপ্রলিপ্সা কর্ণপাটক, এই চার প্রকার ত্রুটির দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ, সম্পূর্ণ নয়। তার জন্য এই ইন্দ্রিয়ের দ্বারা আমরা কোনোদিন ভগবানকে সরাসরি দর্শন করতে পারবো না, সামনে আসলে বুঝতে পারবো। যে আমরা খুব লাকি যে আমরা প্রভুপাদের মাধ্যমে, প্রভুপাদের তো কষ্ট করে অনেক গ্রন্থ লিখেছেন, প্রভুপাদের ছত্র ছায়া এসে সাধু সঙ্গ পেয়েছি, চৈতন্য মহাপ্রভুর কৃপা, এত বড় একটা উনি নিজে ভক্ত হয়ে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে কৃষ্ণের ছত্র ছায়া এসে নিজেকে জানতে পারবো। আজকে জানিয়েছেন ভগবান নিজে সাধু সঙ্গের মাধ্যমে, এত সুন্দরভাবে জানাচ্ছে যে জানানোর ফলে আমরা কি করছি, সমস্ত ডাউট থেকে বেরিয়ে তার সেবায় যুক্ত হয়েছে, যুক্ত হয়ে আস্তে আস্তে যখন আসক্তি বাড়ছে, তার সেবার প্রতি নিষ্ঠা বাড়ছে, রুচি আসছে, তার প্রতি বিভিন্ন ভাবে আমার সেবায় যখন যুক্ত হব, তখন সমস্ত ডাউট বেরিয়ে গিয়ে শুধুমাত্র কৃষ্ণ ছাড়া অন্য কিছু আমার মধ্যে থাকবে। তখনই আমার একাগ্রতা ধীরে ধীরে যখন নয়টি স্তর আস্তে আস্তে উন্নত স্তরে যাবে, তখন আমরা একাগ্র। আমরা তো এখন অনর্থ নিবৃত্তির মধ্যে পড়ে আছি, বিভিন্ন অনর্থ আছে, তার জন্য আমাদের এই যে পদ্ধতিগুলো আছে এগুলো যদি আমরা যত্ন সহকারে করি, আস্তে আস্তে অনর্থ থেকে বেরিয়ে আসতে। আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ তথা ভজন ক্রিয়া তথা অনর্থ নিবৃত্তি, বুঝতে পারছেন? এই চারটি স্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুব কষ্ট করে বেরিয়ে আসতে। এই জন্য আমাদেরকে বৈধ ভক্তি করে এই যে বিধিবদ্ধ নিয়ম গুলো দিয়েছে, এগুলো সুন্দর করে যত্ন সহকারে করতে, এগুলো করার ফলে তখন আস্তে আস্তে
ভগবানের সেবার প্রতি, ভগবানের কথা শ্রবণের প্রতি, নববিধ ভক্তির প্রতি তখন আমাদের নিষ্ঠা আসবে, রুচি বাড়বে, কৃষ্ণের প্রতি আসক্তি হবে। ধীরে ধীরে তখন আমরা হৃদয়ে আমার ভাব স্তরটা বেড়ে যাবে। তখন প্রেমের স্তরে গিয়ে পৌঁছে যাবে। আমরা যত বেশি সিনসিয়ার হবো, একাগ্র সহকার করবো, তত বেশি আমরা এগিয়ে যাবো। আজকের শ্লোকের একাগ্রতাটা খুবই ভেরি ইম্পর্টেন্ট শব্দ। প্রভুপাদ এই একাগ্রতাটা নিয়ে আজকে কোর্টের মধ্যে আছে। 14 সেপ্টেম্বর সৎস্বরূপকে পত্র দিয়েছিলেন, আমাদেরকে আন্তরিক ভাবে কাজ করতে হবে, মানে একাগ্রতা ছাড়া। আর কৃষ্ণ সকলের হৃদয়ে থাকার কারণে প্রয়োজনীয় সুযোগ সুবিধা লাভে আমাদের কোনো অসুবিধা হবে, ভগবান সব ব্যবস্থা করবেন, চিন্তা করতে না। অন্যদিকে মন দেওয়ার দরকার নেই, আমরা শুধু একাগ্র সহকারে আন্তরিক ভাবে যদি আমরা ভগবানের সেবা করি, গুরুর আজ্ঞা পালন করি, গুরুদেবের সন্তুষ্টি বিধান চিন্তা করি, তাহলে কি হবে, কৃষ্ণ সব ব্যবস্থা করবেন। আদারাইজ চিন্তা করার দরকার নেই, আমার যতটুকু প্রয়োজন তার ব্যবস্থা করবেন, আমার যতটুকু প্রয়োজন ততটুকু তিনি ব্যবস্থা করেন, আদারস চিন্তা করার দরকার নেই। আজকে কোর্টের মধ্যে তাই দিয়েছেন, সেম চিজ একাগ্রতা। আমরা ভগবানকে মনে রাখতে কি, আমরা যদি যে সেবাটা করছি সেটা ভালো করে করতে হবে। প্রকাশ অব কৃষ্ণ সেবা, প্রকাশ অব কৃষ্ণ, প্রকাশ অব গুরু, টার্গেট এটাই থাকা দরকার। আদারস আমরা অনেক কিছু করবো, কিন্তু আমার টার্গেট থাকবে কি, গুরু কৃষ্ণ। শাস্ত্র পড়ছি আমরা কি জন্য, আমাদের লক্ষ্য স্থির করার জন্য। আমাদের শাস্ত্র অধ্যয়ন কেন করছি, লক্ষ্য স্থির করার জন্য, এটা সম্বন্ধে ক্লিয়ার হওয়ার জন্য। শাস্ত্র পড়ছি, সব বলছি, কিন্তু আমার লক্ষ্য স্থির যদি না করি, আমি স্মরণ করতে পারবো, একাগ্রীভূত মনটাকে ভগবানের সামনে দেবো, যেন তেন পোকার না কৃষ্ণ পধার বিন্দু, আমার মনটাকে নিবদ্ধ করতে হবে, আমাকে ওখানে টার্গেট দিতে হবে। যে লক্ষ্য বস্তু স্থির করা, বিষ্ণুদেব সেখানে চলে আসে, পৌঁছে গেছেন। ওকে, আমাদের এগিয়ে আসবো, পরস্পর সহযোগিতা, আপনারা আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের কৃপায় এগিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, শ্রী ভক্তবৃন্দ কি, জয়। নিত্যদিন আমাদেরকে আপনার চরণ তুলে রাখুন। আজকে যে আপনার অমৃতময় প্রবচন, সেটা ছন্দে আপনার শ্রী চরণে অর্পণ করলাম প্রভু, ফুলগুলো ক্ষমা করবেন। ভগবান তুমি সবার মাঝে আদি অদ্বিতীয়, তুমি সর্বময়, তুমি 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 জগৎ স্বামী, অন্তরে তুমি, বাইরে তুমি, বাতাসে জলে স্থলে বাসুদেব সর্বমিতি মহাত্মাগণ বলে, সবিশেষ তোমার দেখা, গোপীদের শ্যাম সুন্দর, সদা আনন্দে আনন্দ মুখে আলোকিত হয় অন্তর, দোলনায় বসে গোচারণে বৃন্দাবনের পথে বিশ্বদেবের ধ্যান তুমি অর্জুনের দিব্য রথে, একাগ্রতায় স্মরণে তোমার দ্বিধা দ্বন্দ্ব দূর, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ সেবায় শুদ্ধতায় ভরপুর, সংশয়ে মৃত্যু আমরা ভুল ভাবনা কত শত, সাধু সঙ্গে প্রসাদ সেবনে জড় কলুষিত হত, ইন্দ্রিয় আমার নয় সংযত, মানিনে গুরুর কথা, বারে বারে ফিরে আসি তাই পাই অন্তহীন ব্যথা, ভাবের ঘর বড্ড ফাঁকা, নববিধায় নই, নিয়ম নীতির ধার ধারি না, নিজের কথাই কই, তোমার লীলা শুনি না, বলতেও রুচি নাই, নিষ্ঠা কোথায়, শ্রদ্ধা কোথায়, ভজন ক্রিয়া হারাই, সব আয়োজন তোমারই, ভিত্ত আমরা তব, কৃষ্ণ গুরু গুরু কৃষ্ণ, এ চেতনায় পূর্ণ হব, শাস্ত্র অধ্যয়ন বেশি বেশি, লক্ষ্য হোক স্থির, চরণতলে রাখুন আমাকে প্রভু, কৃষ্ণ প্রেমে না ধরুচ্ছি,
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তুমি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আজকের ক্লাসের মূল অর্থ হলো একাগ্রতা। আমাদের যেমন কোন লোক আমরা নিজেদের জীবনে একাগ্র সহকারে জীবনে আমরা এগিয়ে যাই, তেমনি আমরা লক্ষ্য স্থির করে একাগ্র সহকারে আমরা যেমন এগিয়ে যাই, তেমনি আমরা কৃষ্ণকে পেতে গেলে আমাদের ভক্ত সঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে, নিত্য প্রতিদিন ভগবত পাঠ করতে হবে। এইসব শ্রবণ করার ফলে আমাদের মন শুদ্ধ হবে এবং ভগবানকে আমরা বুঝতে পারবো। এবং কিন্তু আমাদের আমাদের জড় চক্ষু দিয়ে, জড় ইন্দ্রিয় দিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। দিন সামনে চলে এলে আমরা বুঝতে পারবো না। কিন্তু এই ভক্ত সঙ্গ করার জন্য, ভগবত পাঠ করার জন্য যতটুকু আমাদের দরকার, ভগবান আমাদের ঠিক জোগাড় করে দেবেন। আমাদের কাজ হচ্ছে গুরুর কথা শ্রবণ করা এবং গুরু সন্তুষ্টির কথা ভাবা। এই করলেই আমরা ভগবানকে বুঝতে পারবো, তিনি আমাদের অন্তরে আছেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এই অংশ থেকে আমি উপলব্ধি করলাম যে পরমেশ্বর শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং আমি যেন সাধু বৈষ্ণবদের সঙ্গে থেকে একাগ্র চিত্তে ভগবানের গুণগান করতে পারি, এবং এবং সবসময় যেন আমি ভগবানকে স্মরণ করে স্মরণ করতে পারি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরি বল, জয় প্রভু কি জয়।